লিমিটেড প্রোডাক্ট। যত আপনি ভাববেন তত আপনি প্রেমে পড়বেন। পৃথিবীর মধ্যে দুইটা জায়গায় প্রেম করলে কখনো আপনি কষ্ট পাবেন না। একটা হচ্ছে বান্দা হিসেবে আল্লাহর সাথে প্রেম করুন, উম্মত হিসেবে নবীর সাথে প্রেম করুন। দুনিয়ার প্রেম সময়ের তালে বিপদের সময়ে চোখ উল্টাই ফেলতে পারে, চিনকে অচিন বানিয়ে দিতে পারে, হাত ছেড়ে দিতে পারে, হাজারটা প্রমাণ আছে। ভালোবাসার জগতে অনেক যুবক যুবতী পাড়ি দিয়েছে সেই ভালোবাসার নদীতে শুধু শান্তি পাওয়ার আশায়। ছয় মাস যেতে পারে নাই, রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে, চোখ থেকে পানি ঝরঝর পড়া শুরু হয়েছে, অনেক তো ঘুমের ওষুধও খাচ্ছে। কিসের আশায় গেলাম, কি আমি পেলাম? শুনুন, আপনি যদি ওই জায়গায় প্রেমটা না করে বান্দা হিসেবে আল্লাহর সাথে প্রেমটা করতে পারতেন, আপনার ভিতরে এমন একটা শান্তি আসতো। কেমন শুধু এতটুকু বলি, জগতের সবাই ইব্রাহিম নবীকে ফেলে দিচ্ছে আগুনে, কিন্তু ওনার চেহারার মধ্যে প্রশান্তির মুসকি হাসি তখনও দেখা যাচ্ছে। জগতের সবাই মিলে ইউসুফ নবীকে অ্যারেস্ট করে জেলখানায় বন্দি করে দিয়েছে, কিন্তু ওনার চেহারায় কোনো পেরেশানি নেই, মুসকি মুসকি হাসি। আর একটু জোরে বলেন না, চেহারায় মুসকি মুসকি। ইউনুস নবীকে মাছে খেয়ে ফেলছে, উনি ওইখানের ভিতরে বসে বসে মুসকি মুসকি হাসি, চেহারায় কোনো পেরেশান নাই। ব্যাপার কি, যারা আল্লাহর প্রেমের প্রতীক হয়ে যায়, আগুনও তাদেরকে ভয় দেখাতে পারে না, আগুন তাদেরকে ভয় দেখাতে পারে না। কিছুদিন জ্বালাবে সত্য, কিছুদিন কষ্ট দিবে সত্য, ওটা প্রেমের পরীক্ষা। যেই দিন একজন বান্দা আল্লাহর প্রেমের পরীক্ষায় পাশ হয়ে যাবে, তখন তার আর জান্নাত খুঁজত হবে না। আল্লাহ তার ভিতরে এমন রহমত নাজিল করবেন, জান্নাত নিজেই আল্লাহর কাছ থেকে সেই বান্দাকে খুঁজতে থাকে। জান্নাতের পরে আর কিছু বলেন না, জান্নাতের পরে আর কিছু, জান্নাতের পরে যাওয়ার আর কোন রাস্তা? জান্নাতে দুই ধরনের মানুষ যাবে, একটা হচ্ছে নিজে কর্ম করে আল্লাহকে সন্তুষ্টি করে আল্লাহর পক্ষ থেকে ছাড় পেয়ে জান্নাত পাবে, এই এক গ্রুপ। আর গ্রুপ যে যাদেরকে জান্নাত স্বয়ং আল্লাহর কাছে বলবে, আল্লাহ অমুকের ছেলে অমুককে একটু আমাকে দাও না। আচ্ছা বলেন কোনটা উত্তম, এক নম্বর না দুই নম্বর? দুই নম্বর উত্তম। কোনটা? দুই নম্বর। কিন্তু আপনি আমি আসি কোনটাতে? এই বেজাল লাগাইছি আমরা, আরো সহজ করে দিই। অনেকে হয়তো আমার কথায় কষ্ট পাচ্ছেন, কিন্তু আমি একটু পাগল টাইপের মানুষ, আমি ফাগলা। জান্নাত আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহর সৃষ্টি। আমরা খুঁজতেছি কি জান্নাত, ঠিক না? আমরা যে কত বোকামি করি একটু দেখছেন, দেখেন আমরা আল্লাহর সৃষ্টি, জান্নাত আল্লাহর সৃষ্টি। এখন বলেন আল্লাহর সমস্ত সৃষ্টিতে শ্রেষ্ঠ কে? মানুষ কে? আচ্ছা বলেন তো, মানুষ শ্রেষ্ঠ নাকি জান্নাত শ্রেষ্ঠ? সবাই বলেন না রে ভাই, কারণ শ্রেষ্ঠ কি, কে বানাই দিয়েছেন? আপনি শ্রেষ্ঠ হয়ে জান্নাত খুঁজেন কেন? আপনি জান্নাত খুঁজেন কেন? জান্নাত তো একটা সৃষ্টি, আর আল্লাহ তো সৃষ্টি জগতে আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, তার মানে আপনি ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ, আপনি জিব্রাইলের চাইতে শ্রেষ্ঠ, আপনি মিকাইলের চাইতে শ্রেষ্ঠ, আপনি আজরাইলের চাইতে শ্রেষ্ঠ, আপনি জান্নাতুল ফেরদৌসের চাইতেও শ্রেষ্ঠ। আপনি শ্রেষ্ঠ হয়ে আপনি কেন নিচেরটাকে খুঁজছেন? ভুল আমরা এই জায়গায় করছি, আমরা সৃষ্টিকে খুঁজছি, একটা জান্নাতকে। যদি আমরা বুদ্ধিমানের মতো কাজ করে ওই জান্নাতের স্রষ্টার তালাশে থাকতাম, যদি উনাকে পেয়ে যেতাম, জান্নাত আমার খোঁজা লাগতো না, জান্নাত আমাকে খুঁজা নিত। এখন আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, যাই করি না কেন, কিসের আশায় আয়কা হইতাম? ওনারা হন না কেন বলেন না, কিসের আশায়? আরো জোরে বলেন। আচ্ছা এখানে যদি কোনো বান্দাকে আজকে মনে করেন কোনো ওয়েতে আল্লাহ জানাই দিছে, এ যা তোর আমি জান্নাত দিয়ে দিছি, হালিয়ে তো নিজের মসজিদে দেখা যাব না, নামাতে তো এটা হালিয়ে বন্ধু বান্ধব বললে দেখা যাব না, সাহায্য দোয়ানো দেখা যাব না, এটা ক্যাঙ্গরি বোধ হয় চলো সরো
আর রাস্তা আলাদা করো আয় জান্নাতে। বাবা দুড়ি গিয়ে ক্যা আরা তো জান্নাত না ভাই, ঈদে তো ভাই ফেলি ইদার নামাজ সত্য নু ও বেতন ভাই ফেলে আর সরিব না দ্বারা আছে না পরীক্ষা ফাঁস ঘুরি ফেলে রেজাল্ট দি ফেলে আর পরে না নাই তো শেষ তো হাম। এখন আসুন সিদ্দিক আকবর কি জান্নাতি না জাহান্নাম? এই জান্নাতটা আল্লাহর হুকুমে নবী দিয়েছেন, তার মানে এখন সিদ্দিক আকবরের আর আমলের দরকার, কারণ উনি তো জান্নাত পেয়ে গেছেন। কিন্তু বড় বক্কর বিষয়, আবু বক্কর সিদ্দিককে রহমাতুল্লিল আলামিন নবী ডাইরেক্ট ঘোষণা দিলেন আবু বক্কর তুমি জান্নাতি। এর পরের দিনও দেখা যায় ভোরবেলা ঘুম থেকে উঠে বিছানা ছেড়ে তাহাজ্জুদের মধ্যে দাঁড়াই গেলেন আবু বক্কর সিদ্দিক, দাঁড়াই গেলেন আবু বক্কর সিদ্দিক। শীতকালে ঠান্ডা পানি দিয়ে উনি অযু বানাতে আছেন, যেভাবে আগে বানিয়েছেন এখনো সেইভাবে বানাচ্ছে। আমরা কল্পনার জগতে প্রশ্ন করলাম, ও আবু বক্কর সিদ্দিক আমরা তো নামাজ পড়ি জান্নাত পাওয়ার আশায়, আর আপনি তো সেই জান্নাত পেয়ে গেছেন, আপনার তো নামাজ পড়ার দরকার, জাকাত দেওয়ার দরকার? বলেন না, বলেন না, জাকাত দেওয়ার দরকার, দান সদকা করার দরকার? আপনি তো সার্টিফিকেট পেয়ে গেছেন, আপনার তো আর কিছু করার দরকার নাই। সিদ্দিক আকবর উত্তর দিবে, ওরে পাগলা বান্দা শুন শুন শুন, তোরা জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়িস, আমরাই জান্নাত পাওয়ার জন্য পড়ি না, আমি আমার মওলাকে সন্তুষ্টি করার জন্য নামাজ পড়ি, মওলাকে সন্তুষ্টি করার জন্য নামাজ পড়ি। তোরা নামাজের বিনিময়ে জান্নাতকে চাস, আমি জান্নাতকে চাই না, আমি বিনিময় চাই না, আমি তো এই চিন্তায় শীতকালে ঠান্ডা পানি দিয়ে অযু বানাই যে আমার আল্লাহ আমাকে অযু বানার তো তৌফিক তো দিয়েছেন, তৌফিক তো দিয়েছেন। আমি রাতের ঘুমকে হারাম করে আমি দাঁড়ায় যাই তাহাজ্জুদে, এই নিয়তে দাঁড়ায় যাই যে দাঁড়ানোর ক্ষমতা তো তিনি দিয়েছেন, দাঁড়ানোর ক্ষমতা তো তিনি দিয়েছেন, আমি নিজের সব কিছু বিলীন করে মাটির মধ্যে কপালটা লাগাই সিজদা দিই জান্নাত পাওয়ার আশাই নয়, রহমতের শান্তিটা অনুভব করার আশা। এই পার্থক্য এই জায়গায়। সেজন্য আমি একটা কথা পড়ি, লক্ষ্য আবেদ যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি আল্লাহর একজন আশেক বান্দাকে রাখা হয়, আল্লাহর কাছে ওই একজনের পাল্লাটাই ভারী হবে যে একজনের পাল্লায় আশেক বান্দা আছে। কারণ আবেদের ভিতর ভেজাল আছে, বুঝেন না মনে করো, আবেদের ভিতর কি আছে? আশেকের ভিতর ভেজাল, আরো জোরে বলেন আশেকের ভিতর ভেজাল। আশেক বলে যে চাই না কিছু, তোমারে চাই। আবেদ বলে যে আল্লাহ একখানে জান্নাত দিলে ভালো হইতো, দিয়ে দিই এসে নামাজ তো জান্নাত জাতি দিয়ে দিই আল্লাহ, এ দিদি হদে গিয়া আল্লাহ আর তো দিও, ইয়া আর বউ আর কেন এসে নামাজ তো ঠিক না? আর আশেক কি বলে শুনুন, আশেক কাকে বলে? মুসা আলাইহিস সালামের একজন উম্মত 70 বছর লাগাতার আল্লাহর ইবাদত করতেছেন। শর্টকাটে শেষ করছি, মুসা নবীকে আল্লাহ জানালেন তোমার উম্মতের একজন উম্মত 70 বছর ধরে অমুক পাহাড়ে আমি আল্লাহর ইবাদত করে যাচ্ছে। 70 বছর মুখে আটার কথা? 70 বছর আমাদের তো হায়াত পাবো না 70 বছর। আমাদের হিসাবে যদি বছর হিসাবে আমাদের ইবাদত খুঁজেন তাহলে 6 মাস হয় ইবাদত খুঁজে পাওয়া যাবে না, আর উনি 70 বছর ইবাদত করতেছে। মুসা নবী খুশি হয়ে গেলেন, কেন? সন্তান যদি ভালো করে মা বাবা খুশি, ছাত্র যদি ভালো করে শিক্ষক খুশি, মুক্তাদিরা যদি ভালো করে ইমাম খুশি, উম্মত যদি ভালো করে নবী খুশি। তো নবী যখন শুনলেন ওনার উম্মতে একজন আছে কয় বছর, সবাই মিলে বলেন না রে ভাই, 70 বছর লাগাতার আল্লাহর ইবাদত করছে। শোনার পরে মুসা নবী খুশি হয়ে গেলেন। এবার আল্লাহ পাক বললেন, একটু মনের কান দিয়ে শুনুন, এবার আল্লাহ পাক বললেন মুসা তোমার সেই উম্মতের কাছে তুমি যাও, তাকে গিয়ে একটি সংবাদ দিয়ে দাও। আল্লাহ কি সংবাদ? এবার মুসা নবীকে আল্লাহ জানালেন, তাকে গিয়ে বলো তার 70 বছরের 1 সেকেন্ডের ইবাদত আমার পছন্দ হয় নাই, 1 সেকেন্ডের ইবাদত আমি কবুল করি নাই। এটা কি দুঃখের সংবাদ না খুশির সংবাদ? মুসা নবী সৈয়দ ইউসুফের পানি ছেড়ে দিয়েছে, 70 বছরের ইবাদত যদি কবুল না হয় আর আপনার আর আমার মতো সাপ্তাহিক, বুঝেন না মনে কথা?
ফেসবুক সারা, ইউটিউব সারা, ইন্টারনেট সারা যুগের বান্দা যদি 70 বছর ইবাদত করে না পায়, আর আপনার আমার মতো হোয়াটসঅ্যাপ ওয়ালা, ফেসবুক ওয়ালা, মেসেঞ্জার ওয়ালা, গুগল ওয়ালা, বুঝেন না মনে কথা, ওনাদের গুনাহ করা যত কঠিন ছিল আমাদের গুনাহ করা তত, আরো জোরে বলেন না, ওনার 10 গ্রাম একটা মেয়ে দেখে নাই আমরা ফেসবুক খুললেই হিসাব, বুঝতেছেন? তাহলে ওনাদের যদি কঠিন হয় আমাদের জন্য তো মহা কঠিন, কথা বলেন ঠিক না? মুসা নবী দুই চোখের পানি ছেড়ে ওই পাহাড়ে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন একজন বান্দা সিজদা অবস্থায় আছে, মুসা নবী দাঁড়ায় থাকলেন, ওই বান্দা ইবাদত শেষ করার পরে মুসা নবীকে দেখে দাঁড়িয়ে সালাম দিলেন, সালাম দেওয়ার পর জিজ্ঞেস করলেন, ও মুসা আপনি এখানে? আমি আসি নাই, আল্লাহ পাঠিয়েছেন। আশেক যারা আছেন আশেকের আওয়াজ দিয়ে বলেন, আমি আসিনি, আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ পাঠাইছে আপনাকে, কি ব্যাপার? কয় তুমি নাকি 70 বছর ধরে ইবাদত করো? কয় হ্যাঁ, তোমার জন্য একটা সংবাদ আছে। কি সংবাদ? মুসা নবী বললেন, তোমার 70 বছরের ইবাদত ক্যান্সেল, কোনো বেতন তোমাকে দেওয়া হবে না, কোনো সওয়াব তোমাকে দেওয়া হবে না, কোনো সম্মান। এই কথা শুনতে দেরি আল্লাহর সেই বান্দা মুসা নবীর সেই উম্মত পাগলের মতো নাচা শুরু করে দিছে, আরো জোরে বলেন না, বুঝেন কিংবা না বুঝেন, আগে সুবহানাল্লাহ বলে ফেলেন, পরেরটা আমি বুঝাই দিচ্ছি, পাগলের মতো নাচা শুরু করছে। মুসা নবী বলে, কি রে পাগল হয়ে গেছো তুমি, কান্না না করবি, তওবা না করবি, আল্লাহর কাছে মাফ না চাইবি, 70 বছর ইবাদত যেন কবুল করে সেটার জন্য দরখাস্ত না করবি, তুই তো কুচিতে ফালাইতেছস। তখন সে উত্তর কি দেয় একটু শুনো, মনের কান দিয়ে শুনো, সে উত্তর দেয়, ও নবী মুসা, ইবাদতের হুকুমদাতা আল্লাহ, পালনকারী আমি বান্দা, উনি হুকুম দিয়েছেন আমি পালন করার চেষ্টা করেছি, আমারটা আমি করেছি, কবুল করবে কি করবে না সেটা তো আমার দেখার বিষয় নয়, সেটা তো আমার মওলার বিষয় না, আমার কাজ গোলামি করে যাব আমি গোলামি করেছি, বেতন দিলে দিবে না দিলে নাই এটা ওনার ব্যাপার, কিন্তু আমি খুশি হয়েছি কেন জানেন, কেন জানেন, কেন জানেন, এই কোটি কোটি বান্দার ভিতরে আপনি নবী মুসাকে তো আল্লাহ কারো কাছে পাঠায় নাই, আমার কাছে পাঠিয়েছে, আমার কাছে পাঠিয়েছে, আমার কাছে পাঠিয়েছে, আমার কাছে পাঠিয়েছে, তার মানে আল্লাহর রহমতের নজর তো আমার কাছে আছে, আমার দিকে আছে, এর চাইতে বড় পাওয়া একজন বান্দার জন্য কি হতে পারে? আল্লাহু আকবার। বলেন না সুবহানাল্লাহ, আমার কাজ করে যাওয়া বেতন দিবে কি দিবে না কার ইচ্ছা? জোরে বলেন না, এটা ওনার ইচ্ছা, এটা আমার দেখার বিষয় নয়, কিন্তু আমি খুশি হয়েছি কারো কাছে আপনাকে পাঠায় নাই, আমার কাছে পাঠাইছে, তার মানে আল্লাহর রহমতের নজরে তো আমার নাম আছে। আচ্ছা, আল্লাহর রহমতের নজরে যদি কারো নাম থাকে এর চেয়ে বড় পাওয়া, বলেন আপনার কি মনে হয়, কিছু আছে? আচ্ছা শুনুন।